হ্যালো সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটা হচ্ছে নারকেল ভাজা চিনির সিরাই ডুবানো পিঠা আর এই পিঠাটা কিন্তু সারা বছর ধরেই খাওয়া যায় আর এই মোচমুচি পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি তারই রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব রান্নার লেগুনার যে সবিন তেল আছে সেটা আমি দেড় থেকে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দেব তো লবণটা দিয়ে আমি ভালো করে আগে মিক্স করে নিয়েছি আর তেলটা দিয়েও আমি এখন সেমভাবে মিক্স করে নেবো ময়দাটার সাথে তো ময়দা আর তেলটা কিন্তু মোটামুটি আমার মাখানো হয়ে গেছে এখন যে ঠান্ডা জল আছে নর্মাল এই ঠান্ডা জল অল্প অল্প করে দিয়ে আমি ময়দাটাকে একটা ড্রো তৈরি করে নেব আর অবশ্যই অল্প অল্প করে জল দেওয়ার চেষ্টা করবেন হলে কিন্তু ড্রোটা একদম নরম হয়ে যাবে তো আমার ডোটা একদমই মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম যেরকম আমরা রুটি বানাই সেরকম করে তো এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো তো এদিকে আমি এখন একটা নারকেল ভেঙে নিয়েছি তো এখানে আপনারা কতটুকু পরিমাণে পিঠা তৈরি করবেন সেটা আপনারা সেরকম পরিমাণে নারকেল নিয়ে নেবেন তো আমি নারকেল নিয়ে নিয়েছি নিয়ে এখন নারকেলটাকে ভালো করে একটু কুড়িয়ে নেব আমার নারকেলটা কিন্তু কুড়ানো হয়ে গেছে একটু মোটা মোটা করে কুড়িয়ে নিয়েছি তো আপনারা যেভাবে খুশি কুড়িয়ে নিতে পারেন তো এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল তো এখন এর মধ্যে দিয়ে দেবো একটা এলাচ লবঙ্গ গোটা গরম মশলাও দিতে পারেন তো যাই হোক এখন আমি এই চিনিটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব একটা শিরা তৈরি করে নেব তো বারবার করে একটু নেড়ে চেড়ে দিতে হবে তো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো মোটামুটি আমার কিন্তু শিরাটা ফুটিয়ে উঠে গেছে তো আমি একটু চেক করে নিচ্ছি শিরাটা ঠিকঠাক হয়েছে কিনা তো এই শিরাটা আমার আরেকটু হবে যেহেতু এখনও আঠান্ন বাঁধেনি তো এখন দেখতে পাচ্ছি হাতে একদম আঠা আঠা লাগছে তো আপনারা এরকম হাতের আঙুল দিয়ে চেক করে নেবেন যখন দেখবেন হাতে একটু আঠা আঠা লাগছে তখনই ভাবেন শিরাটা হয়ে গেছে তো আমি শিরাটা নামিয়ে সেম একই কড়াইতে নাইকেল কুরোনোগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি যদি আপনারা কেউ মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে কিন্তু চিনিটা বাড়িয়ে দিতে পারেন তো চিনিটা থেকে কিন্তু একটা জল বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই জলটা থেকেই আমি নারকেলটাকে ভালো করে রান্না করে নিচ্ছি তো আমার নারকেলটা কিন্তু বারবার একটু নাড়া দিয়ে দিতে হবে না হলে কিন্তু একদম কড়াইতে লেগে যাবে তা আমি সুন্দর করে একটু পরপরই কিন্তু নারকেলগুলো ভেজে নিচ্ছি তো আমার যে পর্যন্ত ভাজা না হচ্ছে একটা কালার চলে না আসছে নারকেলটাতে একটা ব্রাউন কালার না আসছে সে পর্যন্ত কিন্তু আমি নারকেলগুলোকে ভালো করে ভেজে নেব কড়াইতে আর অবশ্যই চুলার আগুনটাকে আপনাকে লো লোহিটে করে নিতে হবে নালে নারকেলগুলো একদম পুড়ে যাবে কিন্তু কালার আসবে না আর দেখতেও ভালো লাগবে না খেতেও কিন্তু ভালো হবে না তো আমি সুন্দর করে এটাকে একটু লালচা বাদামি করে ভেজে নিচ্ছি আবার কিন্তু কেউ কেউ চাইলে এটা গুড় দিয়েও করে নিতে পারেন তা আমি এটা চিনি দেই করে দেখাচ্ছি তো আমার নারকেলগুলো তো কিন্তু সুন্দর একটা দেখতে পাচ্ছেন একটা কিন্তু কালার চলে আসছে মোটামুটি তো আমার নারকেলটা হয়ে গেছে এখন এখন আমি নামিয়ে নিয়েছি দেখছেন একটা কত সুন্দর কালার চলে আসছে আর এটা কিন্তু এমনি তো খেত কিন্তু ভীষণ মজা তো যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন তো আমার ডোটা দেখছেন কত সুন্দর একদম শুকনো হয়ে গেছে তো আমি এখন একটা বেলার জন্য ফ্রি নিয়েছি আর ব্লন নিয়েছি এখন ডোটাকে আবার একটু ভালো করে দোলে নিচ্ছি তা এখন ডোলে নিয়ে আমি ডোটাকে সুন্দর করে একটু ভাগ করে নিচ্ছি ছোটো ছোট 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 করে আমি লেচি কেটে নিচ্ছি তো এখানে আমি লেচি কেটে নিয়েছি এখানে প্রায় বারোটার মতো মনে হয় হয়েছিল তো এখানে আমার এগারো থেকে বারোটা হয়েছে আমি গোল গোল করে ডোটাকে সুন্দর করে লিচি কেটে নিয়েছি তো এখন একটা করে আমি লেচি নিয়ে সুন্দর করে ছোট ছোট করে যেরকম করে কুলি পিঠা বানায় ছোট ছোট রুটি সেরকম সাইজ করে আমি বেলে নেব যেরকম মোমো মোট কথা মোমো যেভাবে তৈরি করে সেম একইভাবেই শেষ সাইজ করেই আমরা বেলে নেব একদম ছোটো ছোটো করে রুটি তো দেখছেন আমি কিন্তু ছোটো করে রুটিটা বেলে নিয়েছি তো আমার রুটিটা বেলার শেষ এখন এর মধ্যে যে নারকেলের আমি পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা এর মধ্যে আমি দিয়ে দেবো আর দেখতে পাচ্ছেন কতটা একটু পাতলা করে বেলেছি একদম বেশি যেন ভারী না হয় তাহলে কিন্তু এটা একদম কিস্পি হবে না তাই একটু হালকা পাতলা করে বেলে নিতে হবে আর অল্প অল্প করে লম্বা করে এটা দিয়ে দিতে হবে দিয়ে আমি রুটির মুখটা আটকিয়ে দেব তো আর এখানে যে নকশাটা কুলিপিঠার এই নকশাটা কিন্তু আপনারা কেউ চাইলে দিতে পারেন কেউ চাইলে নাও দিতে পারেন এই নকশাটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের উপরে আপনারা কীরকম নকশা দেবেন আমি কিন্তু নকশাটা আপনাদের দেখাচ্ছি না কারণ আমি নিজেও ভালো নকশা জানি না তো আপনারা যদি নকশার অনেক রকম ডিজাইন করতে চান তাহলে সেটাও ইউটিউবে এরকম নকশার অনেক ডিজাইন আছে সেগুলো দেখেও আপনারা এই নকশাগুলো তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি যে কোনো ধরনের মানে যে রকম ইচ্ছা আমি এরকমই নকশা দিয়ে নিচ্ছি এটা আমি এখানে একটা মোমোর ডিজাইনের নকশা দিচ্ছি তা আপনারা চাইলে এখানে মোমো যেরকম করে তৈরি করে এরকম করে করে নিতে পারেন বা কুলিপিঠা যেরকম করে ডিজাইন করে সেটাও করে নিতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী তো সেম যতগুলো আছে সবগুলোই কিন্তু আমি সেম একইভাবে করে নিয়েছি তো আপনারা যারা আছেন যে নকশা একদমই ডিজাইন করতে পারে না তারা কিন্তু শুধু মুখটা বন্ধ করে দিও করতে পারেন তো আমি কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি অলরেডি এখন আস্তে আস্তে আমি তেলে ছেড়েও দিলাম তো দেখছেন আমার কত পিঠাগুলো কিন্তু একদম ভেসে ভেসে উপরে উঠে আসছে আর অবশ্যই চুলার আগুনটা একদম মিডিয়াম মিডিয়াম তাপে রাখবেন হলে কিন্তু উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরে ভালো কিস্পি আসবে না তো আমি একটা পাশ যখন হালকা হয়ে গেছে তখন আমি উল্টে দিচ্ছি আমি অপর পাশটা সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আর এটা আমি কি একটু বাদাম বাদামি কালার করে ভেজে নেব এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ দারুণ তো যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করে ফেলেন তো খেলেই বুঝতে পারবেন আসলে কতটা মজা এবং যে যাকে খাওয়াবেন সে অবশ্যই আপনার কাছ থেকে এই রেসিপিটা নেবে আমার মোটামুটি পিঠাগুলো কিন্তু একদম বাদামি কালার হয়ে গেছে এখন আমি এই পিঠাগুলোকে তেলটা ঝরিয়ে নামিয়ে নেব এখন বাকি পিঠাগুলোও আমি দিয়ে দিচ্ছি তো সেমভাবে বাকি পিঠাগুলোও আমি ভেজে নেব একটু প্রত্যেকটা পিঠাই কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুলে ফুলে উপরে উঠে আসছে তেলে তো সেম প্রসেসে আমি এই পিঠাগুলো বাদামি করে ভেজে নেব আর যে পিঠাগুলো আমি তুলে রেখেছিলাম আগে সেই পিঠাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি শিরাতে দিয়ে দিলাম আর অবশ্যই পিঠাগুলো ঠান্ডা করে দেবেন গরম পিঠা একদমই শিরাতে দেওয়া যাবে না না হলে কিন্তু পিঠাগুলো একদম মচিয়ে একদম যাবে তো আমার শিরাতে ভালো করে আমি এটাকে একটু মেখে নিচ্ছি যে অনেকক্ষণ শিরাতে ভিজিয়ে রাখতে হবে সেরকম কিছু নয় জাস্ট আপনি শিরাতে খালি একটু টস করলেই হবে মানে এপিট পিটু একটু শিরাতে ভালো করে একটু মাখিয়ে নিলেই হবে কারণ যেহেতু এটা এমনিতেই ভিতরে একটা মিষ্টির ফ্লেভার আছে তো এটা যারা অনেকটাই মিষ্টি খেতে না পছন্দ করেন তারা কিন্তু চাইলে শিরাটা অ্যাবাউটও করতে পারেন শুধু এমনিতে ভেজেও খেতে পারেন তো আমার এই পিঠাগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে এটাও আমি সেমভাবে তেলটা ঝরিয়ে একটু ঠান্ডা করে শিরাতে দিয়ে দেব তো এটা পিঠাটা ঠান্ডা হয়ে গেছে আমি সেমভাবে আবার শিরাতে দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি একটু শিরাতে মাখিয়ে নিচ্ছি তো আমার পিঠাগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই কিস্পি হয়েছে তো আপনারা রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে তো রেসিপিটা ভালো লাগলে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন